দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। কৃষক বন্ধুর টাকা নিয়ে বড়সড় দুর্নীতির অভিযোগ, নিজের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত কৃষকরা। কৃষকদের নামে আইডি অ্যাক্টিভ থাকলেও সেই টাকা ঢুকছে অন্য অ্যাকাউন্টে, এমনকি নাবালকদের অ্যাকাউন্টে তৈরি করে সেখানে ঢোকানো হচ্ছে টাকা। দুর্নীতির পেছনে রয়েছে সক্রিয় দালাল চক্র, কিন্তু কোনো খবর নেই প্রশাসনের কাছে। আর দুর্নীতির বিষয়ে সামনে আসতেই আজব যুক্তি তৃণমূলের। তৃণমূলের দাবি, প্রশাসন বিজেপির লোকরাই বসে রয়েছে, সম্পূর্ণ দুর্নীতি হচ্ছে তৃণমূলের মদতেই। অভিযোগ আবার বিজেপিরও, শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। আবার দুর্নীতিস্থল সেই মালদা জেলার হরিশ্চন্দ্রপুর, যেখানে বন্যাত্রাণ থেকে শুরু করে বারবার বিভিন্ন সরকারি প্রকল্পের টাকার দালাল চক্রের মাধ্যমে ভুয়া অ্যাকাউন্টে চলে যেত। এবার সেখানেই হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের তেলজান্নার সুইট গেটের প্রায় শতাধিক কৃষকরা বন্ধুর টাকা থেকে বঞ্চিত। নির্দিষ্ট জমির ভিত্তিতে সেই কৃষকদের আইডি রয়েছে, কিন্তু কৃষক বন্ধুর টাকা ঢোকেনি তাদের অ্যাকাউন্টে। স্থানীয় সিএসপিতে গেলে তারা জানতে পারেন তাদের টাকা ঢুকছে নাবালকদের অ্যাকাউন্টে, একজনকে কাছে 100 থেকে 150টি অ্যাকাউন্ট, তার মাধ্যমে চলছে দুর্নীতি। একই পরিবারে 5 থেকে 6 জন নাবালকের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে টাকা, বিহারের অ্যাকাউন্টে যাচ্ছে বাংলার টাকা কৃষকদের কাছে। কিন্তু প্রশ্ন, কীভাবে সম্ভব এই ধরনের জালিয়াতি? তবে কি দালাল সঙ্গে সঙ্গে যুক্ত রয়েছে প্রশাসনের একাংশ? এত বড় জালিয়াতি হওয়া সত্ত্বেও কীভাবে টের পাচ্ছে না প্রশাসন? প্রশাসনের আধিকারিকদের বক্তব্য, কৃষকরা তাদের কাছে লিখিত অভিযোগ করেনি, অভিযোগ পেলেই প্রশাসন তদন্ত করবে। এ আবারও তৃণমূলের দাবি, ব্যালট ভোটের বেশিরভাগটাই পাচ্ছে বিজেপি, অর্থাৎ তৃণমূল বা বিজেপির প্রশাসনের বেশি লোক রয়েছে, তাদের মদতেই এটাই হচ্ছে। বিজেপির অভিযোগ তুলে তৃণমূলের এই কাটমানির সংস্কৃতি নতুন নয়, খুদ মুখ্যমন্ত্রী একথা বলেছেন। যেভাবে টাকা আত্মসাত করছে তৃণমূলের বাচ্চাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে, এমনকি বিহারের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে, এটা নিয়ে কি বলবেন? এখনো অবধি কোনো কৃষক আমাদের কাছে এই নিয়ে কোনো অভিযোগ জানাননি। যদি এরকম কোনো ইনফরমেশান থাকে তাহলে আমি তাদেরকে এনকারেজ করবো, তারা আমাদের কাছে অভিযোগ জানান, লিখিত অভিযোগ যদি জানায় তাহলে আমরা সেই হিসেবে ব্যবস্থা করবো। আপাতত এরকম কোনো ইনফরমেশান আমাদের কাছে নেই। আমি এডিএ হরিশ্চন্দ্রপুরপুর ডক্টর প্রভাত উৎপল আচার্য, ডক্টর প্রভাত উৎপল আচার্য। স্যার, কৃষকদের টাকা মানে কৃষক প্রকল্পের টাকা মাইনার ছোটো ছোটো বাচ্চাদের অ্যাকাউন্টে ঢুকছে, আর এমনকি বিহারের অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছে, এটা নিয়ে কী বলবেন? এটা আমরা কনসার্ন ডিপার্টমেন্টে গিয়ে ডিটেলস, পুরো ডিটেলসগুলো আমরা দেখব, ওটা তদন্ত করার পর আমরা কনক্লুসিভ ডিসিশনটা দিতে পারব। আমার নাম সোনা মংদিলা, জয়েন্ট বিডিও হরিশ্চন্দ্রপুর টু ব্লক। টাকা ঢুকছে তো বাচ্চাদের ঢুকছে, আমাদের উপর ঢুকছে, আমরা তো পাই না তো টাকা, তো আমরা তো আমরা দুবার তুলে খেলাপ আমার কাছে আসে না তো টাকা, আমাকে আজকাল শুনছি বাচ্চাদের টাকা ঢুকছে, আমাদের টাকা ঢুকছে না। টাকাটা কিসের? টাকাটা কিসের বন্ধু? টাকা কৃষক বন্ধু? হ্যাঁ, তা ঢুকছে না টাকা। কখন জানতে পারলেন? আমরা জানতে পারলাম এই এক মাস আগে, কোন আগে জানতে পারলাম। একই ব্যাপার, সেম ব্যাপার, প্রুফ চাইছে, প্রুফ দিছি, প্রুফ, টাকা নাই, আসে না টাকা, বাচ্চাদের টাকা ঢুকছে, আর বউদের ছেলে কী করে টাকা সব পুরো পুরো ক্ষতি পুরো দিয়ে দাও। কোন টাকা? টাকা নাই তো, জড়িয়ে আছে না কিছু আছে ওটা জানো, জানতে চাই আমরা, বাচ্চাদের আছে কি ভালো কি মন্দ কি দেখতে চাই আমরা। আপনাদের কি অ্যাকাউন্টে টাকা ঢুকছে না? ঢুকছে না, ঢুকছে না। ওই তো মানুষের ক্ষতিপূরণ দিয়েছিল, টাকা দিয়েছিল সরকার, দিয়েছিল সরকার, সরকার টাকা ছাড়ছে, টাকা সরকার ছাড় কম করে, সরকার ছাড়তো, কিন্তু আমরা এখানে পাই না, কোথায় যাচ্ছে সরকারের। বলছি কৃষক বন্ধুর টাকা অন্য অ্যাকাউন্টে যাচ্ছে, ছোটো ছোটো বাচ্চাদের অ্যাকাউন্টে যাচ্ছে, এমনটাই অভিযোগ করছে চাষিরা। কিছু কিছু কৃষক এসেছিলো আমার কাছে আজকে সকাল মেবি 9:30 দিকে, তো আমার কাছে এসে দেখলো ওরা কি অ্যাকাউন্টগুলো আমাকে চেক করতে বললো। আমি অ্যাকাউন্ট চেক করলাম তো ওদের টাকাগুলো আমার এদের অ্যাকাউন্টে ঢুকিনি। আমি বললাম এদের অনেক খুলতে, বললাম কি তোমাদের টাকা যে ঢুকছে না, তোমরা কি ব্লক যাওনি? এরা বলছে আমরা চক্কর কাটতে থেকেছি, কাটতে থেকেছি, কিন্তু আমাদের কোনো সুরাহা হয়নি। আমি অনেক কিছু চেষ্টা করার পর দেখলাম এদের আইডি মেরে দেখলাম, আইডি এদের ক্রিয়েট হয়েছে কিন্তু টাকা ঢুকছে বাচ্চাদের অ্যাকাউন্টে, এরকম কিছু দেখলাম আমি। কত বছর বাচ্চাগুলো দেখলেন? কত বছর বয়স হবে? 10 থেকে 10-12 বছর বাচ্চাগুলো ঢুকলো। আর আমি যা নিয়মটা জানি যতটুকু আমার জানা মতে কি বাচ্চাদের অ্যাকাউন্টে তো কৃষক বন্ধু তো হবেই না, ঢুকছে কী কারণে আর কীভাবে ঢুকাচ্ছে আর কারা থাকছে সঙ্গে এরা, এটা তো জানিই না আমি। কিন্তু আমি ব্রাঞ্চে বসে দেখতে পেলাম এই জিনিসটা, ঘটনাটা হয়েছে, দুর্নীতি তো হচ্ছে, কিন্তু দুর্নীতি করার জন্য কিছুটা প্রশাসনকে হোক আর কিছু সরকারের ব্যবস্থাটা নেওয়ার দরকার। বলছি কি অভিযোগ ছিল আপনাদের, কি হয়েছে, কি অভিযোগ? আমাদের অভিযোগ হচ্ছে যে কিষাণ বন্ধুর টাকাগুলো আমাদের অ্যাকাউন্টে ঢুকছে না, টাকাগুলো কোথায় যাচ্ছে? এই দলে দলে অ্যাকাউন্ট
বাচ্চার অ্যাকাউন্ট দেখছি অফিসে অনেক লাইন লেগে অ্যাকাউন্ট করে অ্যাকাউন্ট করে অফিসে জমা দিচ্ছে, বিডিও অফিসে দেখছি, আরও আরও অন্য অন্য জায়গায়। এই অ্যাকাউন্টগুলো কোথা থেকে আসছে আর কীভাবে বা টাকাটা যাচ্ছে? জমি হচ্ছে আমাদের বড়দের জমি, কিন্তু জমির টাকাটা আমরা পাচ্ছি না, পাচ্ছে সাধারণ ওই ছোটো বাচ্চারা। এই তো দেখলাম কিছুদিন আগে দেখি অনেক বাচ্চার অ্যাকাউন্ট, একজনের কাছে না হলো 150-200 অ্যাকাউন্ট বাচ্চার, একটা লোকের কাছে, সামান্য একটা দালাল। ওইখানে দালালটা করে কি অ্যাকাউন্টগুলো? ওই অ্যাকাউন্টগুলোতে ওইখান থেকে দালালেরা কিছু সংগ্রহ করে ওখান থেকে টাকা বড়দের টাকাগুলোকে বাচ্চাদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেয়। তা বলে আমরা এরা কারা? এরা সাধারণ দালাল চেপের লোক, এরা কিন্তু অন্যরা কেউ নয়। এরা হচ্ছে গ্রামের কিছু দালাল আছে, আর কিছু আছে হেড অফিসে, কিছু আছে বিডিও, আরও অনেক অনেক দিয়ে চলে গেলো উপর মহল থেকেও কিছু মানে আত্মসাত্ত হচ্ছে টাকাগুলো। এই টাকাগুলো যাচ্ছে কোথায়? আমাদের প্রাপ্য আমরা পাচ্ছি না, আর টাকাগুলো চলে যাচ্ছে বাচ্চাদের অ্যাকাউন্টে, এক এক বাড়িতে 5-7 বাচ্চা। এ পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।